সব আশা ধীরে ধীরে পূরণ হতে চলেছে। কাল নাগিনি আমার উপর তুষ্ট। এসো কামিনী, কি দেখছো? আপনি আপনি বদলে গেছেন যোদ্ধা। কেন? আপনাকে আমার বড্ড অচেনা লাগছে। যেভাবে আপনি ওই নাগের মণিটা কেড়ে নিলেন আর আপনার কপালের ওই চিহ্ন, এসব কেন হচ্ছে আপনার সাথে বলুন, কেন? উত্তর দিন আপনি, কেন? আর ওই নাগ, ওই নাগ এত বড় কথাটা কেন বলে গেল? ওই ওই কথাটা শুনে তো আমি আপনার মধ্যে কোনো বিকার দেখতে পেলাম না। যেন আপনি কিচ্ছু শুনতে পাননি, কোনো হেলনল নেই আপনার। নাগ কি বলেছে রাজকন্যা? ওই নাগ বলে গেল যে রাজ্যে আমরা যেতে চলেছি, সেই রাজ্যে যাওয়ার মূল্য আমাদের আমাদের বিচ্ছেদ দিয়ে চোকাতে হবে যোদ্ধা। বলুন না যোদ্ধা, সত্যিটা বলুন না। আপনি আপনি কি লুকাচ্ছেন আমার কাছে? কেন লুকাচ্ছেন আপনি? আপনি রাজকন্যা থেকে বলুন না কি লুকাচ্ছেন আপনি? কেনই বা আমার থেকে লুকাচ্ছেন? রাজকন্যা, কেন ভাবছো রাজকন্যা? এই তো আমি, তোমার যোদ্ধা। আর তুমি আমার সেই রাজকন্যা। আমি তোমায় কথা দিচ্ছি, আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না। আমার উপর বিশ্বাস রাখো। আমি বলছিলাম যে এই আংটি, এই আংটি সবকিছু কেমন কেমন এলোমেলো করে দিল রাজকন্যা। এই আংটি আপনার কাছে এলো কি করে? এটা এটা তো এটা তো আমার কাছে ছোটবেলা থেকে। আসলে এটা আমি পড়তাম না, কারণ এটা পড়লে আমার পুরনো স্মৃতির কথা মনে পড়তো আর আমার কষ্ট হতো। কিন্তু রাজকন্যা, আজকে যে কি করে আমি অসাধ্য সাধন করে ফেললাম আমি কিচ্ছু বুঝতে পারছি না। আজ রাতেই সব রহস্যের সমাধান হবে রে মতি। এই রহস্য অনেক বড়।
এর সঙ্গে রোহিণী অগ্নির ভূত ভবিষ্যৎ সব জড়িয়ে আছে। তাই বুঝি বুড়িমা? কি হয়েছে বুড়িমা, তোমার মুখ এমন ভার কেন? এখন না তো কথা বলিস না তো। যদি এতে কোনো শক্তি থেকে থাকে তাহলে সেটা আমার চাই না রাজকন্যা। এই আংটি, এই শক্তি তোমায় মানায় রাজকন্যা। এইটা আমার চিহ্ন, আমি তোমায় কথা দিচ্ছি রাজকন্যা, তোমাকে আর আমাকে কোনোদিনও কেউ আলাদা করতে পারবে না, কোনোদিনও না। এইটা আমার শপথ, আর এই আংটি আমার শপথের চিহ্ন। তাও কেন মনে হচ্ছে সামনে বিরাট বড় কোনো ঝড় আসতে চলেছে আমাদের জীবনে? সে তো বুঝলাম, কিন্তু তার সঙ্গে যে আসছে সে আবার কে? সেই রাজ্য, এখানে আমার বাবা মা রয়েছে, এটাই আমাদের গন্তব্যস্থল আমি নিশ্চিত। ওরা যে তোমার পরীক্ষায় সফল হয়ে গেল কাল নাগিনী। ওদের পরীক্ষা যে সবে শুরু, কাল নাগিনীর উদ্দেশ্য যে
তোমায় বলেছিলাম না কামিনী, আমাদের বন্ধুত্ব বিরাট কিছু দিয়ে উদযাপন করব। দেখতে চাও তুমি? দেখো, আমরা এসে গেছি কাল নাগিনী। আমার বাবা মা আর বন্দী থাকবে না।